হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। ইস্ট বেঙ্গলের সদ্য প্রাক্তন হওয়া কোচ রবি ফাউলারের সঙ্গে আরো 2 বছরের চুক্তি বৃদ্ধি করেছে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট। তো এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে যে কোচকে কিছুদিন আগেই ইস্ট বেঙ্গলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার সাথে কেন আরো 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে গেল শ্রী সিমেন্ট। তো দেখো, এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখছি, আমার যেটা পার্সোনালি মনে হয়, দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট এই বছরের জন্য আইএসএল খেলতে রাজি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল এগ্রিমেন্টে সই হয়নি। সেক্ষেত্রে এবছরের পরও শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গলের সঙ্গে থাকবে কিনা সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা ধোঁয়াশা রয়ে গেছে। আর রবি ফাউলারের ইস্ট বেঙ্গলের কোচের পদ থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর জন্য মূলত যে কারণটা উঠে এসেছে, তিনি যেসব প্লেয়ারদের লিস্ট দিয়েছিলেন সেই মতো কিন্তু শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট এই মৌসুমেও ভারতীয় খেলোয়াড়দেরকে সই করাতে পারেননি। তার কারণটা খুবই স্বাভাবিক, ফাইনাল এগ্রিমেন্ট নিয়ে একটা দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। তো রবি ফাউলার কিন্তু এই মৌসুমে আর কোনো ঝুঁকি নিতে চাননি, তার কারণ গত মৌসুমে কোনো ভারতীয় খেলোয়াড়ের নির্বাচনের ব্যাপারে তিনি ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত তাকেই কিন্তু দোষী সাব্যস্ত এক প্রকার করাই হয়েছিল যে 20টা ম্যাচ পরেও তিনি একটি ফাইনাল 11 ফিক্সডভাবে তৈরি করতে পারেননি। তাই তিনি এই মরশুমে আর কোনো ঝুঁকি নিতে চাননি বলে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন। তো এখানে আরও একটা কথা শোনা যাচ্ছে যে যদি শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল কর্তারা ফাইনাল এগ্রিমেন্টে সই না করেন, সেক্ষেত্রে হয়তো শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট অন্য কোনো দলকে ইনভেস্ট করতে পারে, এবং যেটা এখনো পর্যন্ত ভেতর থেকে খবর বেরিয়ে আসছে, একটি রাজস্থানের দলের সঙ্গেও কিন্তু তারা এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে। তো সেক্ষেত্রে সেই দলের কোচ হিসেবে রবি ফাউলারকে দেখা যেতেই পারে। আর অন্যদিকে এসসি ইস্ট বেঙ্গলের একটা একাডেমি খোলার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে, সেক্ষেত্রে একাডেমির কোচ হিসেবে এই মরশুমটা রবি ফাউলারকে রেখে পরের মরশুমে নতুন কোন দলের কোচ হিসেবে তাকে যদি দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো অবাক হওয়ার কিন্তু সেরকম কিছু থাকবে না। তো রবি ফাউলারকে নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে, মানে প্রাক্তন হয়েও তিনি কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত আছেন এসসি ইস্ট বেঙ্গল দলের সাথে, এমনটা বলাই যায়। তো যাই হোক, এসসি ইস্ট বেঙ্গলের নতুন কোচ ম্যানুয়েল মানানো দিয়াস তিনি কিন্তু খুব তাড়াতাড়ি ভারতে চলে আসছেন। তো এখানে আর একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে তিনি কিন্তু ইংলিশ বলতে পারেন না। তো শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট এখন একজন ইংলিশ দোভাষীর খোঁজে আছে, যিনি এই কোচের সঙ্গেই ভারতে আসবেন, এবং এখনো পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে, এই নতুন স্প্যানিশ কোচই কিন্তু বিদেশি নির্বাচনের ব্যাপারটা দেখছেন, এবং যেটা শোনা যাচ্ছে পুরো ফরেনার সেটটা নিয়ে তিনি কিন্তু ভারতে আসতে চলেছেন। তো সেক্ষেত্রে একটা হাই পসিবিলিটি আছে এই মরশুমে এসসি ইস্ট বেঙ্গলের একটা স্প্যানিশ ব্রিগেড হওয়ার, সেই রকম ভাবেই কিন্তু পুরো ব্যাপারটা এগোচ্ছে। এবং আগে যেসব বিদেশিদের নাম শোনা গিয়েছিল, যে সময় রবি ফাউলারের কোচ থাকার কথা ছিল, সেই প্লেয়ারদের সঙ্গে কিন্তু আর কিন্তু সেইভাবে যোগাযোগ করছে না শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট, এমনটাই কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে। অন্যদিকে এশিয়ান কোটার বিদেশির ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো। দেখো, জ্যাকব পিপারের সঙ্গে কিন্তু শ্রী সিমেন্টের কথাবার্তা একদম অ্যাডভান্স স্টেজে আছে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এই প্লেয়ারটাই কিন্তু খুব সম্ভবত ইস্ট বেঙ্গলের এশিয়ান কোটার বিদেশি হতে চলেছেন, যদি না শেষ মুহূর্তে মারাত্মক কিছু পরিবর্তন হয়। এবং সেটা যদি হয়, তোমরা অনেকেই আরও একটা প্রশ্ন করেছো, তাহলে কি ডো ডং হিউংয়ের সঙ্গে ইস্ট বেঙ্গলের কোনো লিঙ্ক আপ তৈরি হয়নি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো অথেন্টিক সোর্স থেকে খবর পাওয়া যায়নি, যেখান থেকে আমি তোমাদেরকে নিশ্চিত হয়ে বলতে পারি যে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট ডো ডং এর সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছে বা তার সঙ্গে কোনো কথাবার্তা বলেছে। অনেক জায়গাতে এরকম আপডেট বেরিয়েছে আমি শুনেছি, কিন্তু দেখো সত্যি বলতে কি, সেরকমভাবে কিন্তু কোনো, মানে যে সোর্সটা বিশ্বাস করা যায় সেরকম কিন্তু কোনো সোর্স কেউই কিন্তু দেখাতে পারিনি। তাই দেখো, যে আপডেটটা আমার কাছে নেই, শুধু শুধু বলে তো কোনো লাভ নেই। তাই আমার কাছে যতটা খবর আছে, ডোডং এর সঙ্গে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের সেরকমভাবে কিন্তু কোনো কথাবার্তা এখনো পর্যন্ত হচ্ছে বলে শোনা যায়নি। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়াও আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা গিয়ে সেখান থেকে জয়েন করে নিতে পারো। তো যাই হোক, চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।